আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ খুলে যাবার কারণ ও খুলে গেলে করণীয় সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, বিভিন্ন প্রয়োজনে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে ক্যাপ করা হয়েছে, এখানে এই দাঁতটি ত্রুটি ছিল, ভেঙে গেছিলো বা যন্ত্রণা হচ্ছিল, ব্যথা হচ্ছিল, আর এমন দাঁত না ফেলে দিয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। ক্যাপ করার পরবর্তী ছবি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে এই দাঁতটিতে ক্যাপ করার জন্য, এখানে যে ক্যাপটি করা হয়েছে, এই ক্যাপটি দাঁতের সঙ্গে সেটিং করার জন্য একটি পেস্টিং ব্যবহার করা হয়েছে। এখানে যে পেস্টিং বা মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এটি মূলত দাঁতের ক্যাপ সেটিং করার মেডিসিন। এখানে এই মেডিসিন দ্বারাই কিন্তু এই ক্যাপটি সেটিং করে দেওয়া হয়েছে। তো অনেকের ক্যাপ খুলে যেতে পারে। তো ক্যাপ খুলে যাওয়ার দুটি কারণ রয়েছে, সেটি হলো এই যে যে পেস্টিংটা দেখতে পাচ্ছেন, এই পেস্টিংটাই যদি দীর্ঘদিন ধরে ডেন্টিস্টের কাছে পড়ে থাকে আর সেটির মেয়াদ ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে হয়তো অল্প দিন মেয়াদ রয়েছে, এই অবস্থায় যদি এই পেস্টিং দ্বারা ক্যাপটি লাগানো হয়, সেক্ষেত্রে ক্যাপটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেরই দেখা যায় যে এই পেস্টিং অনেক দিন চেম্বারে রয়েছে, পেস্টিংয়ের যে এক্সপায়ার ডেট আছে সেটি 1 মাস বা 2 মাস বাকি আছে, এই অবস্থায় যদি ক্যাপটা লাগানো হয় সেক্ষেত্রে ক্যাপটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটি যদি মাড়ির ক্ষেত্রে, মাড়ির যে দাঁতগুলো থাকে সে দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে খুবই দ্রুত ক্যাপটা খুলে যেতে পারে। অথবা মাড়ির দাঁতে যদি ক্যাপ আপনি সেটিং করেন, তো মাড়ির দাঁত বেশ প্রেশার নিয়ে থাকে, আমরা সাধারণত খাবারগুলো চিবিয়ে খেয়ে থাকি মাড়ির দাঁত দ্বারাই, তো অতিরিক্ত চাপের কারণেও ক্যাপ খুলে যেতে পারে। তো যদি কখনো যে কোনো কারণেই ক্যাপ খুলুক না কেন, আপনি একটি দাঁতে ক্যাপ করিয়েছেন, ক্যাপ করানোর পরে সে দাঁতটি যদি কখনো খুলে যায় বা উঠে যায়, সেক্ষেত্রে সেই ক্যাপটি কিন্তু বাদ যায় না, সেই ক্যাপটি পুনরায় আপনি আবারই যথাস্থানে, মানে যে দাঁত থেকে আপনার ক্যাপটি খুলে গেছে ওই দাঁতেই আবারও কিন্তু সেই ক্যাপটি আপনি লাগিয়ে নিতে পারেন। যদি কখনো ক্যাপ খুলে যায়, টেনশন করার কিছু নাই, ওই ক্যাপটি আপনি পুনরায় দাঁতে লাগিয়ে নিতে পারবেন। তবে মাড়ির দাঁতের ক্ষেত্রে একটু বেশিই দেখা যায় যে ক্যাপটা উঠে গেছে বা খুলে গেছে, কিন্তু সামনের দাঁতের দিকে যদি ক্যাপটি করা হয়ে থাকে সেক্ষেত্রে তা লং টাইম পর্যন্ত থাকতে পারে। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে বলছিলাম যে পেস্টিংয়ের যে ব্যাপারটি, এটি যদি ভালো থাকে বা প্রথম অবস্থায় লাগানো হয়, সেক্ষেত্রে 10-20 বছরেও ক্যাপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি কিনা দেখা যায় যে যখন লাগানো হচ্ছে তখন তার মেয়াদটি হয়তো 1 মাস বা 2 মাস মেয়াদ রয়েছে, এই অবস্থায় পেস্টিংয়ের যে শক্তি সেটি কিছুটা কমে আসে। তার কারণে কমে আসা যে মেয়াদ, কমে আসা যে পেস্টিংগুলো রয়েছে, এগুলো দিয়ে ক্যাপ সেটিং করলে খুব তাড়াতাড়ি তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাপ কেন খুলে যায়। তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।